জানা দরকার ছিল, কারণ আজকে দিনে বর্তমান দিনে ভাই আমি ওয়াজ করা কমিয়ে দিয়েছি, এখন থোর কুজন শুরু করেছি। থোর কুজন বোঝেন, কাপড় ময়লা হয়ে গেছে ভাই, ওয়াশ করেন না, ওয়াশ করেন কিনা, আমি এখন ওয়াশ করা শুরু করেছি, কারণ ওই তেলা মাথায় তেল দিয়ে লাভ নাই, লাভ আছে ভাই? উলু করে মুখে ছড়িয়ে লাভ আছে? জোরে বলবেন, মাথায় টাক একটা চুন্নায় সরিষার তেল দেবেন ভাই, থাকবে শব্দ গুড়িয়ে গুড়িয়ে পড়ে যাবে, ঠিক না বেঠি? কারণ কাপড় ময়লা হয়ে গেলে আপনারা কি করেন, দুবার বাড়ি দেন, কেন বলেন তো ভাই? ওয়াশ করার জন্য, পরিষ্কার করার জন্য। আর দুবা কি করে, সার্ফ দিয়ে ভালো করে পানি দিয়ে গুলে চুবিয়ে রাখে, এক দেড় ঘন্টা পরে লম্বা বড় পাটা পুকুর পাড়ে নিয়ে গিয়ে কাপড়ের একটা মাথা ধরে দরাম দরাম করে কাজটা আরম্ভ করে, ঠিক না বেঠি? কেন বলেন তো, ময়লা ছাড়াবার জন্য। তা ভাই সাহেব, আমিও কিন্তু আজকে দিনে বর্তমান দিনে ময়লা ছাড়াবার পরিকল্পনা নিয়েছি। আজ আজকে আপনারা সকলে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন, আরামের ঘুমটাকে হারাম করে মূল্যবান সময়টাকে ব্যয় করি, কাজ কাম ত্যাগ করি, সত্য শোনার জন্য না মিথ্যা শোনার জন্য, সকলে মিলে বলবেন। কারণ গত বছর এসেছিলাম, বলেছিলাম পরিবর্তন দেখতে পাচ্ছি না বছর। আজ আপনারা হাজির হয়েছেন রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাকানি আলেম ওলামাদের মুখের দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছেন, সত্য শোনার জন্য না মিথ্যা শোনার জন্য, সত্য শোনার জন্য। আল্লাহ নবী দয়া নবী ফরমাছেন, দুনিয়া জমিনে জিয়ামার উম্মাত উম্মতি গনিরা, জিয়ামার সাহাবা সাহাবী গনিরা, হক কথা বলার সময়, সত্য কথা বলার সময়, অন্যায়ের প্রতিবাদ করার সময় জবানটাকে বন্ধ রাখবে, আমার আল্লাহ পাক জাহান্নামের কাঁচি দিয়ে তাদের জিহ্বাটা কেটে দেবেন, গোমরা বোবা বানিয়ে দেবেন। এবারে বলি, আল্লাহ পাক ঘোষণা করেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আজকে আমাকে আপনাদের সকলকে মরতে হবে, ঠিক না বেটি? আমার বাবাজি আল্লাহ পাকের দরবারে মেহমান, নবী পাকের দরবারে মেহমান, হাজী বান্দা আমাদের সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ঠিক না বেটি? তাহলে এবারে বলি, উনি যে পথের পথিক হয়েছেন, আমি আপনি সেই পথের পথিক হব না হব না? একজনে বলি, সকলকে হতে হবে, অমর কেউ আছে ভাই? অমর কেউ না। তবে আল্লাহ পাক ওয়াদা করেছেন, এই আদম সন্তানীরা, আমি আল্লাহ পাক তোদেরকে কাল কায়ামতের ময়দানে উঠাবো, তোদের কাছ থেকে তিল তিল পরিমাণে হিসাবটা বুঝে নেব, আমি আল্লাহ পাক ছাড়বো না। তাহলে এবারে বলি, আল্লাহ পাকের দরবারে আমি আপনি উঠবো না উঠবো না? এই সকলে মিলে বলে, তাহলে ঘুম না খাই উঠতে না স্বাভাবিক ভাবে, মাইকের সাউন্ডের কথা অসুবিধা হচ্ছে, অসুবিধা হয়নি তো? যদি অসুবিধা ঘুরিয়ে দাও, অসুবিধা হচ্ছে না তো? তা ভাই সাহেব, আগে তাহলে এবারে বলে, আল্লাহ পাকের দরবারে উঠবেন ঘুমরা হয়ে না স্বাভাবিক ভাবে? তাহলে স্বাভাবিক ভাবে উঠতে গেলে হক কথা সত্য কথা আসতে বলতে হবে, তাই তো? জোরে বলতে পারবে। তা আমি প্রশ্ন করলাম, দুরুসুরি তিলাওয়াত করছেন কাকে ভালোবেসে? তাহলে উত্তরটা আসবে জোরে না আসতে? তাহলে সকলে মিলে বলেন, কাকে ভালোবেসে? মনে ব্যথা নেবেন না ভাই সাহেব, অনেকে দুরুসুরি তিলাওয়াত করছেন আস্তে আস্তে, অনেকে উঁচু আওয়াজে, আবার অনেকে দুরুসুরি তিলাওয়াত করার সময় জবানটা আগে বন্ধ রাখছেন, বিশেষ করে যেনারা দুরুসুরি তিলাওয়াত করার সময় জবানটা আগে বন্ধ রাখছেন, তেনাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদেরকে অসুবিধা আছে? অসুবিধা নেই, এই ঠিক করে বলবেন, মানে ভয় হয়। আজকে দিনে বর্তমান দিনে আমাদের সমাজে আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দাঁড়িওয়ালা, চুপাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি রোজাদার বেরিয়েছে, যিনি বিপাক আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়, তার উপরে দরুদ করে কি লাভ? বলে না বলে না তো তাই নয়, আরো বলে, পাঁচ অক্ত নামাজে যদি গরু ছাগলের কথা মনে পড়ে যায়, দুনিয়ার কথা মনে পড়ে যায়, বিবি বাচ্চার কথা মনে পড়ে যায়, ব্যবসা বাণিজ্যের কথা মনে পড়ে যায়, নামাজ হয়ে যাবে, নবী পাকের কথা মনে পড়ে গেলে নামাজ বরবাদ হয়ে যাবে, জোরে বলুন নাউজুবিল্লাহ বিল্লাহ। তো তাই নয়, আরো বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নবী পাকের নাম,
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া সাল্লাম তেলাওয়াত করা চলবে না, নাজায়েয়ে হারাম বিদআত বলে না বলে না। কিছু কিছু মোল্লা মাওলানা দেখবেন হয়তো আপনার পাড়ায় নাই, তবে হাওড়া ডিস্ট্রিক্টে ছেয়ে গেছে, হাওড়া ডিস্ট্রিক্টে ছেয়ে গেছে। কিছু কিছু মোল্লা মাওলানা বলে ঠাগায় পরে হাত তুলে মোনাজাত করছে, আমি আপনাদের পীরের বেলা বলে যাচ্ছি যে ইমাম বলবে যে কলেমা পড়ে দোয়া শেষ করা লাগবে না, তার পিছনে নামাজ পড়াটা আমি বলছি হারাম। কারণ আবুতে গেলে কলেমার পক্ষে না বিপক্ষে, আর বলবে বিপক্ষে। আর আজকের দিনের মোল্লা মৌলবি টুপিওয়ালা দাড়িওয়ালা চুপওয়ালা এরা কলেমার পক্ষে না বিপক্ষে গেল, আর জোরে বলবে যারা কলেমা পড়তে ধরুন দলিল চাই এরা পক্ষে না বিপক্ষে গো, বিপক্ষে। এদের কাছ থেকে সরে আসো, এদের কাছ থেকে সরে আসুন, ঈমান আমল আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন। আর আমার মনে হয় ভাই কাছে কোনো তো দেখতে যায়নি, আর এই বাড়ির মেয়েরা বউয়েরা এই দোকানে গিয়ে ভাই চায় ওই ছান্নাটা কত দাম, ওই লিপস্টিকটা কত দাম, ঠিক না? আর একটা যুবক গিয়ে বলছে এটা খুব ভালো, এটা কত দাম? তার কিছুক্ষণ পরে হাসতে হাসতে কি গো হাসছে কেন, কোথায় গেছে? এখন মুসলমান ঘরের মেয়েদেরকে বিয়ে করার জন্য এখন ভাই জলসা করছে, আর প্রতিটা জলসায় হাজার হাজার রকমের দোকান বসে দিয়েছে, মনোহরের দোকান, সাজবার দোকান, গোষ্ঠীর দোকান, সব ভুলে ভুলে বিক্রি হচ্ছে। আর মায়েরা মেয়েরা গিয়ে সব গিয়ে কি করতে আরম্ভ করলে, শুনে রেখে দাও, আমি বড় ঘরের বিয়ে আহ্বান করে জানিয়ে দিচ্ছি, আমি আহ্বান কর আমার শরীরে যদি একটা পরিমাণে খুন থাকে আমি প্রতিবার চালিয়ে যাবো, এই বাংলা মুসলমান ইয়া বাংলাও ছাড়বে না, ইয়া কোরআনও ছাড়বে না। ইংরেজ সরকার চিঠি পাঠিয়ে আবু বকর আপনার দাবি দাবা নিয়ে আমার দরবারে আসো, সঙ্গে বলছি বুঝাবার জন্য। তার সময় দাদা হুজুর কে বিলা যাচ্ছেন কোথায়? ইংরেজ সরকারের দরবারে। হ্যাঁ ভাই, তুমি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাবে, যদি আপনারা রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে যান চেক করবে না? চেক করবে তা ভাই, দাদা হুজুর কে বিলা যাচ্ছেন, হঠাৎ পুলিশ প্রশাসন ঘেরাও ঘেরাও করে ফেলে, যাই আবু বকর দাঁড়াও, কেন কোথায় যাচ্ছ? ইংরেজ সরকারের কাছে, তোমাকে চেক করবো। কাকে? আমার আপনার পীর মশাই চেক করবো। তার মানে কেন ভাব, কি চেক করবে? আপনার কাছে কি আছে? বোম, পিস্তল, কামান, বোম, পরমাণু, ছুরি, ভজালি, চাকু, বেলে কি আছে চেক করবো? তারা হুজুর কেবলাকে চেক করতে আরম্ভ করেছে, সার্চ করছে কি আছে না আছে। আমার আপনার পীর মশাই ওই সময় মঞ্চকে মঞ্চকে হাসতে হাসতে বলেন, বাবা ইংরেজ সরকারের বলে শাসন, আমি ভুল ঘোরার পীর আবু বকর বলছে, শুধু আমার না, শুধু বাংলার মুসলমান না, শুধু ভারতের মুসলমান না, সারা পৃথিবীর মুসলমানেরা বিপদে পড়ে যাবে, এদের বাঁচার জন্য বোমের প্রয়োজন নাই, কামানের প্রয়োজন নাই, পিস্তলের প্রয়োজন নাই, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক এই মুসলিম জাতিকে রক্ষা করার জন্য, আল্লাহর হিফাজত করার জন্য
জন্য কিনা তার ঘর থেকে জান্নাত থেকে 1,000 নয় 1,00,000 নয় কোটি কোটি মালাইকা ফেরেশতাকে চুবিয়ে নাপিয়ে দেবে মুসলিম।